বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাগ খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। অসুখ আজকে বাচ্চু বিচ্ছু বড় বেশি আড্ডাবাজ হয়ে গেছে ওই নসুর পাল্লায় পড়ে। রবিবার হলেই আর বাড়িতে মন টেকে না, বারবার বলে দিলাম কাঠ টুকরো করে দিচ্ছি, তোরা নিতাইকে বলে আয় এগুলো নিয়ে যেতে। বেলা একটা বাজতে চললো, হতচ্ছাড়া দুটোর পাত্তাই নেই। বান্টুল দা, বান্টুল দা, বান্টুল দা, সর্বনাশ হয়েছে। সর্বনাশ তো তোদের পিঠে হওয়ার কথা। সত্যি সর্বনাশ গো, চিম্পুকে পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ গো বান্টুল দা, আমরা গনসাদের রোয়াকে বসেছিলাম, চিম্পু ছিল বেশ খোশ মেজাজে। নসুদা, এইবার তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা কইয়া ফেলাও দেখি। হ্যাঁ, এত সাসপেন্স আর ভাল লাগছে না। ওরে নেতানো নেরি বিস্কুটের দল, সবুর করতে শেখ। সবুরে কি ফলে জানিস? সাবুর মানে কি গো? সাবুর পাপর নসুদা। এটা কে রে বাচ্চু? আমার মতো এমন একজন ইন্টেলেকচুয়াল বুদ্ধিমান লিডারের দলে এটা ঢুকলো কেমন করে? উফ বিচ্ছু, সবুর করা মানে ধৈর্য ধরা। তুমি বলো তো নসুদা কি বলছিলে? আমি বলছিলাম যে সবুরে মেওয়া ফলে এমনই সময়, কিন্তু এখন তো বসেক মাস, তাই সবুরে আম ফলছে। তোমার কথার কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছি না নসুদা। সোজা একখান কথারে গুলাইয়া গুলাইয়া ঘেট পাকাইয়া কিভাবে কইতে হয়, হেইডা তোমার থিকা শিখন লাগবো হগলের। ঠিক বলেছিস, অনেক কিছুই শেখার আছে রে। তবে আপাতত এইটা শেখ যে বসেক মাসে আম ভক্ষণ না করিলে মহা পাপ হয়। ও তাই বলো, দাম খেলেই হয়, বাজারে তো ঢেলে বিক্রি হচ্ছে এখন। এইখানেই তো তোর সাথে আমার পার্থক্য রে বাচ্চু। বাজার থেকে আম কিনে খাবার মধ্যে কি কোনো ইয়ে মানে যাকে বলে সাসপেন্স আছে? ও তাই বুঝি, আমিও সাসপেন্স ঢুকেছে। চুপ কর বিচ্ছু, তোরা একবার ভাব দেখি, আমরা বলাই চক্কর্তি রাম বাগানের চারপাশে চড়কি পাক খাচ্ছি, গেটে ইয়াব্বড় পাহারাদার, ভেতরে ঢুকতে পারছি না। কি সাসপেন্স, কি সাসপেন্স, ঢুকতে গেলেই ধরা পড়ে যাব, কিন্তু আমরা আম খাবই। সাসপেন্স বাড়ছে, সাসপেন্স বাড়ছে। আমরা কি সত্যি বাগানে ঢুকিতে পারিব? বাগানে যদি ঢুকিয়াও যাই, তবে পাহারাদারদের কড়া নজর এড়াইয়া আমরা কি আম খাইতে পারিব? যাকে বলে ইয়ে মানে ডাবল সাসপেন্স। এত সাসপেন্স কি বাজার থেকে আম কিনে খেলে পাবি তোরা? এবার বুঝেছি তোমার মতলবটা, বলাই চক্কর্তি রাম বাগানের আম খেতে চাইছো তুমি। না বাবা, আমি এর মধ্যে নেই। সেবার আমি ধরা পড়ে গিয়েছিলাম নসুদা, আমার মুখটা ওই পাহারাদার গুলো বাঁধিয়ে রেখে দিয়েছে। বুঝেছি রে বুঝেছি। তবে শোন, তোদের লিডারের মক্কম সাসপেন্স আইডিয়াটা, এই আম অভিযানে যাব আমি আর চিম্পু। তুমি আর চিম্পু মানে? ইয়েস, তোরা অবাক হয়ে দেখবি তোদের নসুদার বুদ্ধির খেল। তোমার সাহসের তারিফ করতে হয় নসুদা, তা তোমার অভিযান হইব কবে?
এই বৈশাখে তো ওরে উজ্জবক শীঘ্রস্য শুভম ইয়ে মানে শুভস্য শীঘ্রম আজকেই হবে অভিযান এবং এক্ষুনি চল চিম্পু ওরে দুষ্টু তুইও দেখছি রাজি গেলাম রে তোরা গোটা পাচেকে বড় ঝুড়ি নিয়ে আমার পেছনে আয় ফলো মি ডরপুকের দল ফো তারপর তারপর কি হলো তারপর আবার কি বারোটা বেজে গেল তখন অনুসুদা ফিরছে না দেখে আমরা বলাই চক্রতির বাগানের দিকে গেলাম গিয়ে কি দেখলি দেখলাম যে গেটে পাহারা দাস দুটো নেই গেট খোলা আমাদের কেমন যেন সন্দেহ হলো আমরাও ভেতরে ঢুকলাম তারপর যা দেখলাম বাটুলদা কি বলবো তোমায় নাটক না করে আসল কথাটা বলে ফেল জলদি গিয়ে দেখি ভাই রে তোরা এসেছিস এদিকে তো উল্টো কেস খেয়ে গেছি রে এই হাত বন্ধ করবি না তাহলে ডান্ডা পড়বে না 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 এই তো মালিশ করছি 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 তোদের এখানে কি চাই আগে বলাই বাবু আমাদের দলের লিডার ওই নসুদা আর ওই চিনপুর জন্য আমরা এসেছি ও এই হনুমান আর ওর পান্ডা এই হতচ্ছাড়া উদ্ভুক্তার সঙ্গে তোরাও আছিস রঘু সব কটাকে ধর খবরদার বলাই জেঠু আমাদের এভাবে ভয় দেখালে উল্টে আপনি বিপদে পড়বেন কি যত বড় মুখ নয় তত বড় কথা হনুমান পাঠিয়ে আমার বাগান তছনছ করে আবার আমাকেই হুমকি কি সব বলছেন ওইটুকু একটা পুঁচকে হনুমান আপনার এত বড় বাগান তছনছ করেছে আলবাত করেছে কাল রাতে আমি নিজের চোখে দেখেছি ওই হনুমানের তাণ্ডব দেখ আমার বাগানের কি অবস্থা করেছে তোদের ওই হনুমান এত বড় সাহস আজকে সকালে আবার এসেছে ওই ছোড়া আমাকে বাদর খেলা দেখাতে এই না না মানে আমি ভেবেছিলাম বাদর নাচে দেখানোর ছলে আপনার বাগানে এন্ট্রি নেব তারপরে গোটা পাঁচে কাম ভক্ষণ করে হিংকেটে পড়ব আমি কি জানতাম নাকি এখানে কাল রাতে আমার আগে অন্য একটা হনুমান ঢুকে আপনার বাগানে রাম চৌপাট করেছে শুধু কাল রাতেই না এই নিয়ে পরপর তিন দিন এসেছিল তোদের ওই হনুমান আজকে একেবারে মালিক শুদ্ধ আমি ধরতে পেরেছি আচ্ছা বলে জেঠু আপনার মনে হয় আমাদের চিমপুর গায়ে এত শক্তি যে ওই বড় বড় গাছের ডালগুলো ভাঙবে এ নিশ্চয়ই অন্য কোনো হনুমানের কাজ ঠিক আছে তবে আগে ধরে দে সেই অন্য হনুমানটাকে তবে ছাড়া পাবে তোদের এই হনুমান আর আমি আগে প্রমাণ হোক তারপর ঠিক আছে আমরা সবাই মিলে প্রমাণ করে দেব আপনাকে হেই আমাকে ফেলে তোরা যাস না যেমন কাজ করেছো ফল ভোগো এখন থাকো তুমি চিম্পুর সঙ্গে আমরা মাটুল্লাকে ব্যাপারটা গিয়ে বলছি দেখি কি হয় দেখি কি হয় মানে কি এর আমাকে সাসপেন্সে দেখে যা চলে গেল ভালো করে মালিশটা কর বদমাইশের পালের গোদা নয়তো এই না 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 মানে কচ্ছি 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 স্ট্রেঞ্জ একটা হনুমান রোজ রাতে বলাই চক্রবর্তী মশাইয়ের আমবাগানে হানা দিচ্ছে সেটাই তো বলছেন উনি পাটুল্লা তুমি প্লিজ চিম্পুকে ছাড়িয়ে আনো চল দেখি চলো চলো দেখেছো দেখেছো বাটুল হনুমানটা আমার বাগানটার কি অবস্থা করেছে আপনি নিজের চোখে দেখেছেন ওটাকে একদম পরশু রাতে খাবার পর ছাদে পায়চারি করছিলাম হঠাৎ দেখি Whoa.
দেখি এসব কি হচ্ছে। কি এসব কি হচ্ছে? রঘু রঘু, তা বলে অমন একটা বাচ্চা হনুমানকে এভাবে বন্দি করে রাখা আপনার মোটেও উচিত হয়নি বলাই বাবু। পশু প্রাণীদের খাঁচায় বন্দি করে রাখা অপরাধ। আর আমার বাগানটাকে এভাবে নষ্ট করে গেল যে ওই হনুমানটা তার বেলায়। হ্যাঁ, আপনি একজনের শাস্তি কেন অন্য জনকে দিচ্ছেন? সব হনুমানই এক, ওটাও বড় হলে অমন কাজই করবে, তখন না হয় দেখা যাবে। কিন্তু এখন তো ওদের মুক্তি দিন। আমি কথা দিচ্ছি আপনার বাগানের ওই হনুমানটাকে আমি ধরে দেব। কথা দিচ্ছ তুমি? তাহলে তো আর কথাই নেই। রঘু, এই রঘু, ওই হনুমানটাকে ছেড়ে দে তো। আর আমি হতচ্ছাড়াটাকেও ছেড়ে দে। ওই হার গিলে চেহারায় মালিশটাও ঠিক মতন করতে পারে না। বাতুল ডাকো, সেভ মি। অমন একটা বড় হনুমান আসছে কোথা থেকে? বারবার বলাইবাবুর বাগানেই হানা দিচ্ছে কেন? ভেরি সাসপেন্স, ভেরি ভেরি সাসপেন্স। চুপ করো তো নসুদা। মাতুলদা, তুমি কি সন্দেহ করছো বলো তো? আমার মন বলছে আজ রাতেও হনুমানটা আবার আসবে, ও নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে এসব করছে। আজ রাতে আমি ওই বাগানে যাব। এভাবে রাতের বেলা অন্যের বাগানে যেতে নেই বাটুলদা। চুপ কর তুই। বাটুলদা, বলছিলাম যে সঙ্গে একটা বস্তা নিয়ে যাব, যদি কিছু ম্যাঙ্গো পাওয়া যায়। না, আমি একা যাব, দেখাই যাক না কি হয়। বাবু, রাত তো অনেক হলো, আজ মনে হয় হনুমানটা আর আসবে না। তোমাদের ঘুম পেলে তোমরা চলে যেতে পারো। হ্যাঁ, আমরা চলে যাই, আর সেই সুযোগে আপনি সব আম পেড়ে কেটে পড়ুন। ওরে বাবা গা, ওরে মা গা, ওরে মা গা।
তাহলে বাবা জীবন, তোমার নিবাস এই জঙ্গলে। কাল সকালে তোমার ব্যবস্থা করছি। আমরা ঠিক পথেই যাচ্ছি মনে হয়। বাচ্চু, ভালো করে দেখ, এদিকের গাছগুলো গুড়ি থেকে কেমন ভেঙে নেওয়া হয়েছে, বলাই বাবুর আমবাগানের মতোই। গাছগুলো তো কেটেছে বলে মনে হচ্ছে না। বাটুলদা, জঙ্গলের ভিতর হনুমান খুঁজতে কেমন যেন একটা সাসপেন্স লাগছে। ওরে বাবা, সাসপেন্স না, অ্যাডভেঞ্চার বলো নসুদা। দুজন সাহসী মানুষ যখন কথা বলবে, তার মাঝে ছোটদের কথা বলতে নেই, জানিস না বাচ্চু? এক্ষুনি একটা টিকটিকি ডেকে উঠলে আসল সাহসী কে সেটা পরিষ্কার বোঝা যাবে। সবাই বসে পড়। মান্টুল না, এই জঙ্গলে আদিবাসী থাকে জানতাম না তো। কারা থাকে সেটাই তো এখন জানতে হবে আমাদের। সাবধানে ওঠ। বাটুলদা, নসুদার সাহস সব লিক হয়ে বেরিয়ে গেছে দেখো। উফ, সন্তুরা, তোরা ওকে জল টল খাইয়ে তাজা কর, আমি ওদিকটা দেখছি। আরে, জঙ্গলের ভেতর ইরা খারা, এই যে দেখছি কেঁচো খুঁটতে এসে কেউটে পাচ্ছি, জঙ্গলের গাছ কেটে পাচার হচ্ছে। দাঁড়াও বাবা জীবন, আগে হনুমানটাকে খুঁজে পাই, তারপর তোমাদের মজা দেখাচ্ছি। আরে বাচ্চু বিচ্ছুর গলা না, ব্যবস্থা আমি পরে করছি, আগে দাঁড়া, পালাতে পারবি না তুই। আমাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন, ছেড়ে দেন, ছেড়ে দেন হুজুর, ছেড়ে দেন। বল তাহলে তুই কে, কি তোর আসল পরিচয়? মর গয়া, মর গিয়া, মর গিয়া, নহীঁ, বচ গিয়া, কি এটা কে? ছি 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 বজরং লাল, শেষ পর্যন্ত তুই এমন জঘন্য কাজ করলি। আপনি কেন আমাকে সার্কাস থেকে তাড়িয়ে দিলেন? এই
রোজ তোর ওই 100 খানা রুটি, 10 হাঁড়ি ডাল আর 5 মন চালের ভাতের খোরাক জোগাড় করতে করতেই আমার সার্কাস একেবারে লাটে উঠেছিল। তার মানে বজরং পালোয়ান আগে আপনার সার্কাসে চাকরি করত? হ্যাঁ বাটুল, এই হতচ্ছাড়াটাকে গরিলা সাজাতাম বুঝলে, লম্প জম্প করে খেলা দেখাতো। আসল গরিলা এনে তো আর সার্কাসে খেলা দেখাতে পারবো না, তাই? হ্যাঁ হুজুর, ও আমাকে আমাকে সার্কাস থেকে তাড়িয়ে দেবার পর আমি কি করব? বউ বাচ্চা নিয়ে পথে বসলাম, গায়ে শক্তি ছিল, অনেক লম্বা লম্বা লাভ দিতে পারি, তাই আমাকে ওই গুল্লু পাঞ্জার তল লুফে নিল। ওদের জন্য আমি জঙ্গলের বড় বড় গাছ দু হাতে উপরে নিয়ে আসতাম। আর পুলিশ ভাবতো গাছ হয়তো জঙ্গলের কোনো জানোয়ার ভাঙছে, কাঠ চোরা কারবারিরা তো যন্ত্র দিয়ে গাছ কাটে, এভাবে তো নয়। একদম ঠিক, আমি যে জঙ্গলে কাজ করতাম সেই জঙ্গলে ভয়ে পুলিশ ভি ঢুকতো না, সবাই ভাবতো ভয়ানক জন্তুর কাজ আছে। ওই গুল্লু পাঞ্জার দলের কি বুদ্ধি! আর বজরং ওর পুরনো রাগের প্রতিশোধ নিতে বলাই বাবুর বাগান লন্ডভন্ড করলো, আর মাঝখান থেকে আমি কেস খেয়ে গেলাম। বন্টুল, বন্টুল, ওই গুল্লু পাঞ্জার দলের সব কটাকে পাকড়াও করে গাড়োতে ভরেছি, বাকি শুধু এই হুতুম পালোয়ানটা। আমাকে আমাকে ক্ষমা করিয়ে দেন, আমাকে ক্ষমা করিয়ে দেন, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে করব না। নিজের শক্তিকে ভালো কাজে ব্যবহার না করলে ফল তো ভোগ করতেই হবে বজরং, কি ঠিক বললাম না? ঠিক ঠিক, আমি তো তাই করি। হা 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 হা।